এই ব্লগটা আজকের হচ্ছে বর্ষবরণ ব্লগ, মানে আজকে হচ্ছে 31st December 2023। তো বছরের শেষ দিনটা তো একটু স্পেশাল হতেই হয়, কারণ না সারা বছর যেমনই কাটুক না কেন, ভালো মন্দ সব মিশিয়ে থাকলো, আমরা বছরের শেষ দিনটা কিন্তু খুব মজা করে কাটাতে চাই, যাতে বছর প্রথম দিনটাও ওই আনন্দের রেশটাতেই চলে যায়। তো সেরকমই হচ্ছে আজকে আমাদের এক বন্ধুর বাড়িতে হচ্ছে রাত্রেবেলার হচ্ছে 31st পার্টি যাকে বলে। তো সেখানে আমরা সবাই মিলে পিকনিক করছি, সবাই মিলে একসাথে হচ্ছে সব রান্না বান্না করা হচ্ছে, সেটা হচ্ছে খাওয়া দাওয়া হবে ওখানেই রাত্রেবেলা, বাজি ফাটানো থেকে শুরু করে সমস্ত কিছু হয়ে যেইভাবে 31st সেলিব্রেশন মানে হয় মোটামুটি করার চেষ্টা করা হবে। আমরা এখনও তো সেখানে গিয়ে পৌঁছয়নি, এবার গিয়ে পৌঁছয়ে গিয়ে তাহলে জানতে পারবো যে কীরকম কী সমস্ত প্ল্যান হয়েছে, কীরকম কী হয়েছে। তো চলো, আমি হচ্ছে পুরোই রেডি হয়ে গেছি আর যাব হচ্ছে এখান থেকে, আমি আমার বোন আর আমাদের বেবি টু মানে অক্কু, আমরা তিনজনে মিলে যাব, আর বাকি ওখানে সবাই অলরেডি পৌঁছে গেছে। তো সেখানে গিয়ে দেখি কী হচ্ছে, কেমন হচ্ছে আর কেমনভাবে হচ্ছে আমাদের হচ্ছে সেলিব্রেশন হচ্ছে, চলো তোমাদের সব দেখাতে থাকি। আমি গিয়েই যেটা দেখলাম যে সবাই প্রায় চলে এসেছে, আমরাই সবার লাস্ট ছিলাম, আর ওকে গিয়ে এত এনার্জেটিক ছিল যে ও গিয়েই নাচানাচি শুরু করে দিয়েছে। তারপরে আমরা সবাই মিলে কিছু ছবি টবি তুলে নিলাম, ছেলেদের গ্রুপের এখানে কিছু ছবি তোলা হচ্ছে, মেয়েদের গ্রুপেরও কিছু ছবি তোলা হয়েছিল, সেই সমস্ত করে নিলাম, নিয়ে শুরু হলো আমাদের নাচানাচি। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের পুরো হচ্ছে গার্লস গ্রুপ, এইটা হচ্ছে পুরো আমাদের হচ্ছে এইখানকার গ্রুপটা। তো আমরা সবাই মিলে এরকম নাচানাচি করলাম, আর বেবিরা করছিল বেবিদের মতো খেলাধুলা, এই যে দেখতে পাচ্ছ দড়ি নিয়ে যা পাচ্ছ ওরা করে যাচ্ছে। এখানে রীতিমতো এতটা হাওয়া দিচ্ছে, এই কদিনের তুলনায় তো আজকে বেশ ভালোই ঠান্ডা, তো ভালোই ঠান্ডা আছে, কিন্তু সেখানেও সবাই আমাদের অবস্থা মানে রীতিমতো আমাদের এমনই অবস্থা হয়েছিল নাচানাচি করতে করতে, কেউ আর গায়ে সোয়েটার জ্যাকেট কিছু রাখতে পারছিল না, সবাই রীতিমতো সোয়েটার জ্যাকেট আমরা খুলে ফেলছিলাম, কিন্তু ছাদে ছিল ভালোই ঠান্ডা। আর এখানে সবাই নাচানাচি করছিল, নাচানাচি করতে করতে আমি চলে গেলাম হচ্ছে আমার কাজ করতে, যেটা হলো খাওয়া দাওয়া, মানে খাওয়া ছাড়া 31st নাইটটা হয়। এই যে দেখো আমি পেছনে ঘুরতে ঘুরতে খাচ্ছিলাম চিকেন কাবাব, তো এইটার আমি ছবি আর নেওয়া হয়নি আলাদা করে। তো কাবাবটা ছিল বেশ টেস্টি, কিন্তু ছিল খুবই মশলাদার, মানে খেয়ে রীতিমতো আমাদের হাত জিভ সব মানে মশলার কালার হয়ে গেছিলো। তারপরে এখানে ওকু দিদি আর দাদা ভাই মিলে ডান্স করছিলো, ওরা তিনজনেই আজকে ব্ল্যাক পরেছিল, তো ওদেরকে তিনজনকে একসাথে খুব কিউট লাগছিল। এই যে আর একজন আমাদের, ও হচ্ছে সমস্ত কিছু দায়িত্ব রাখে, প্রায় 11:45 থেকে আকাশে শুরু হয়ে গেছিল বাজির খেলা। তো এত সুন্দর বাজিগুলো ফাটছিল কি বলবো, তো আমরা ভাবলাম আমাদের বাজিগুলোও চলো ফাটাতে থাকি, কিন্তু এত সুন্দর বাজিগুলো ছিল আকাশে যে সেই বাজিগুলো দেখবো না নিজেদের বাজিগুলো ফাটাবো আমরা বুঝে পাচ্ছিলাম না। তো এই সমস্ত কিছু করতে করতেই একদম এসে গেছিলো সেই মুহূর্তটা যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করি, একদম হচ্ছে রাত 12:00 কাউন্টডাউন। তারপরে আমরা চলে গেলাম আমাদের কাছে যে বাজিগুলো ছিল সেইগুলো নিয়ে ফাটাতে। তো এই যে দেখতে পাচ্ছ এই শেলগুলো আমরা হচ্ছে ফাটাবো। তো রীতিমতো সবাই মিলে আমরা হচ্ছে যাচ্ছি শেল ফাটাতে, আর হচ্ছে আকাশে এত সুন্দর সুন্দর বাজি ছিল, নিজেদের বাজিগুলো ফাটাবো না ওগুলো দেখবো আমরা বুঝতে পারছিলাম না। তো তারপরে এই যে ফার্স্ট শেল যেটা ছাড়া হলো, তো তারপরে আমিও চলে গেলাম একটা শেল ফাটাতে, আর আমি আগুন দিয়ে পাচ্ছিলাম এমনই ভয় যে আগুনটা দিয়ে কোনো প্রকারে আমি পালাচ্ছিলাম। তো
এইভাবে সমস্ত বাজিগুলো প্রায় আমরা ফাটিয়ে নিয়েছিলাম, অনেক কটা বাজি পরপর ফাটানো হয়েছিল। আর এত ভালো লাগছিল যখন শেলগুলো আকাশে গিয়ে ফাটছিল, কি বলবো। এবারে নতুন বছরটা একটু অন্যভাবেই শুরু হয়েছিল। প্রত্যেক বছর আমাদের হয় নতুন বছরে কেক কেটে হচ্ছে নতুন বছর শুরু, এই বছর করা হচ্ছিল শ্যাম্পেনের বটল ওপেন করা নিয়ে। তো নন্দিনী এখানে শ্যাম্পেনের বটল ওপেন করছিল, তো এটাও হচ্ছে একটা অন্যরকমের এক্সপিরিয়েন্স। প্রথমবার এইভাবে শ্যাম্পেন আমরা হচ্ছে ট্রাই করলাম, তো এটাও একটা খুব মজার এক্সপিরিয়েন্স ছিল। এসব করতে করতে হয়ে গেছিল অনেকটাই দেরি। এবার হচ্ছে আমাদের একটু খাওয়া দাওয়া করে নিতে হবে, কেননা এবার হচ্ছে বাড়িও তো ফিরতে হবে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর আমরা এখন কোনো রাত্রিবেলা কোনো গাড়ি পাবো না। তো এই যে খাবারের হচ্ছে মেনু, চলো দেখিয়ে দিই সেটাও তোমাদের। এটা হচ্ছে ডিনারে ছিল আমাদের চিকেন কষা, রুটি আর মিষ্টি। তো এই চিকেনটা হচ্ছে বাবুদা রান্না করেছিল আর টেস্টি ছিল অত্যন্ত এই চিকেনটা। আর এত সুন্দর বেশ একটা গ্রেভি গ্রেভি আলা হচ্ছে বেশ চিকেনটা করেছিল, যার জন্য বেশ মানে সে ফিস্টে যে ব্যাপারটা হয় না, বেশ একটা গ্রেভি গ্রেভি চিকেনটা, এটা না ফিস্টেই হয়, মানে ওর বাড়িতে রান্না করলে না এই টেস্টটা যেন আসে না আমার মনে হয়। তো খুবই ভালো লাগছিল চিকেন আর রুটি, আর তার সাথে ছিল মিষ্টি। মিষ্টিটার নাম আমি জানি না, কিন্তু মিষ্টিটা খেতে ছিল অত্যন্তই টেস্টি। আর তারপরে দেখতে পেয়ে গেলাম এখানে ওদের পোষ্যকে। তো এই সমস্ত এই ফেস্টিভের দিনে না ওদের খুব কষ্ট হয় এই বাজির এই জোরে আওয়াজে। দেখো পাখিটা কেমন জবুথবু হয়ে ভয়ে বসে আছে। সেলিব্রেশন, খাওয়া দাওয়া সমস্ত কিছু এখন ডান, এখন হচ্ছে আমাদের ঘরে যাওয়ার মানে বাড়ি যাওয়ার পালা। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি, এখন 3টে বেজে গেছে। তো আগের বার মানে এর থেকে আগেই মানে বাড়িতে ঢুকে গেছিলাম, কিন্তু এখন সবে 3টের সময় বেরোচ্ছি। তো রাস্তা দিয়ে তো মনে হয় না কোনো গাড়ি কিছু পাবো বলে, তো পুরোটাই হেঁটে যেতে হবে। বাড়ি পৌঁছতে পৌঁছতে আশা করি 3:30 তো বাজবেই। তো গিয়ে দেখা হচ্ছে বাড়ি যাই। তো সবাই মিলে আমরা হাঁটে লাগালাম, এই যে বাচ্চাদেরকে নিয়ে দেখতে পাচ্ছ, সবাই মিলে আমরা হেঁটে হেঁটে বাড়ি চলে এলাম। চলে এসেছি ফ্ল্যাটে, আরও একটা বছর আমরা সার্ভাইভ করে নিয়েছি, এইভাবে গতানুগতিক জীবনটা কাটিয়েছি, হাসি কান্নার সমস্ত কিছু মিলিয়ে, আনন্দ উল্লাস দুঃখ সব কিছু মিলিয়ে বছরটা বেশ ভালোই কেটেছে। তো দেখা যাক এখন 2024টা কেমন কাটে। তো দেখা হচ্ছে আবার নেক্সট একটা লাগিয়ে, ততক্ষণের জন্য চলো টাটা বাই বাই, টেক কেয়ার, সবাই খুব ভালো থাকো, সারা বছর খুব আনন্দে কাটাও। ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও অবশ্যই। চলো বাই বাই।